বদলে যাচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়। মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে দুপুর 11:45 পরিবর্তে সকাল 9:45 থেকেই পরীক্ষা শুরু হবে। পরীক্ষাটা নেওয়া হবে 9:45 থেকে 1টা অবধি। 9:45 প্রশ্নপত্র বিতরণ হবে, 9:55 খাতা বিতরণ হবে, 10টা থেকে ছাত্রছাত্রীরা লিখবে 1টা অবধি। তার মানে এই, যদি একটু ভেঙে বলি, তাহলে 8টার সময় আমার টিচিং নন টিচিং সহকর্মীরা, অফিসার ইনচার্জরা সবাই কেন্দ্রে থাকবে 8টা থেকে। 8:30 সময় ছাত্রছাত্রীরা কেন্দ্রে পৌঁছতে পারে, পৌঁছে ঢুকতে পারবে 8:30 পরে। 9:15 ইনভিজিলেটরদের কাছে সিলড কোয়েশ্চেন পেপারের প্যাকেট যাবে। 9:35 তারা হলে ঢুকবে। 9:45 কোয়েশ্চেন পেপারের প্যাকেট সবার সম্মুখে খুলে প্রশ্ন বিতরণ হবে ছাত্রছাত্রীদের, মানে পরীক্ষার্থীদের মধ্যে। 9:55 খাতা দেওয়া হবে, 10টা থেকে তারা পরীক্ষা লিখবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 16 ফেব্রুয়ারি। তার আগে আজ নোটিফিকেশন দিয়ে পর্ষদ এবং সংসদের তরফ থেকে এই সূচি পরিবর্তনের কথা জানানো হয়েছে। এটা প্রথমত এটা সর্বসম্মত সিদ্ধান্ত। আজকে এটা যেটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা তিনটে বোর্ডের ক্ষেত্রেই এটা সিদ্ধান্ত হয়েছে যে পরীক্ষা আমরা শেষ করব 1টার সময়। সবার কনভিনিয়েন্সের কথা চিন্তা করে ছাত্রছাত্রী, অল টিচার্স বা যারা সমস্ত যারা পরীক্ষা ব্যবস্থার সাথে যুক্ত, সবার কনভিনিয়েন্সের কথা সিদ্ধান্ত মানে চিন্তা করেই এই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।